এই হলো ইমু। অনেক ইচ্ছা ছিল স্পেন যাবে, কিন্তু যাওয়ার হলো না। সবে মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করলো, তাই নিজের ব্যস্ত জীবন শুরু করার আগে বন্ধুদের সাথে কিছু মুহূর্ত কাটানোর জন্য একত্র হওয়া। ইনি হলেন মিথিলা, মা বাবার একমাত্র মেয়ে, 3 বছর যাবৎ ইমুর গার্লফ্রেন্ড। সবই ঠিক মতো যাচ্ছিল, তবে আবার কবে ওদের সাথে দেখা হয় না হয় তাই ভাবলাম একটু দেখা করে দিই, বোঝোই তো ব্যস্ত জীবন। সরি, চলো। অবশ্যই আছো, আমার জীবনে তুমি আছো দেখে তো জীবনটা এত সুন্দর, এত রঙিন। ভালোবাসি তোমাকে, সত্যি ভালোবাসো? হ্যাঁ বাবা, সত্যি ভালোবাসি, প্রচন্ড। মানে বললেই বিয়ে করা যায়? মাত্র জবে জয়েন করলাম, জব নিয়ে সারাদিন টেনশনে থাকি, তুমি আসো বিয়ে বিয়ে নিয়ে দেখা করাবো তো, একটু ওয়েট কর না বাবা। কবে করাবা? আমার বিয়ে হয়ে গেলে? আমার শ্বশুর বাড়ি থেকে মিষ্টি নিয়ে আসলে? অ্যাকচুয়ালি ইউ ডোন্ট লাভ মি এনিমোর। কে ফোন দিছিল? কি এমন ফোন আসছিল যে তুমি ওখানে গেছো? তুমি আমাকে সন্দেহ করতেছো? তুমি সন্দেহ করতেছো আমাকে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। ভাবছিলাম এই ভ্যালেন্টাইন্স ডেতে তোমার জন্য স্পেশাল কিছু করব, বাট তুমি আর তোমার মিন মেন্টালিটি। স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে? ওয়াও, তুমি এখন পর্যন্ত আমার কথা তোমার আম্মুকে বলতে পারো নাই, তুমি আর কি করতে পারবে আমার জন্য? ইউ নো হোয়াট, ইটস ওভার, উই আর ডান। তুমি আমাকে আর ফোন দিবা না। মানে? মানে তুই আমাকে আর ফোন দিবি না? Thank you.
আছি শুধুই, ভাবি না কোনোতে ফাঁকি। শুধু বলবো তোমায় ভালোবাসি, শুধু বলবো তোমায় ভালোবাসি, শুধু বলবো তোমায় ভালোবাসি, শুধু বলবো তোমায় ভালোবাসি। ভালোবাসা দিবসের প্ল্যান কি তোর? এমনি রিলেশন নিয়ে টানাটানি অবস্থা, তার উপর ভালোবাসা দিবসের প্ল্যান। ভালোবাসা দিবস কি শুধু জিএফ আর বিএফ এর জন্য নাকি? ভালোবাসা দিবস সবার জন্য। আমার সাথে চল, আমি একটা প্ল্যান করেছি, সারা দিন পার্কে ঘুরবো। না দোস্ত, তুই ঘুর, থ্যাঙ্কস। কোনো কথা বলবি না, ড্রেস কোড রেড শাড়ি পরছি আমরা সবাই, পুরো এলাকা কালারফুল করব। আচ্ছা দোস্ত, ঠিক আছে। দোস্ত কই তুই? তুই তাড়াতাড়ি পার্কে চলে আয় তো, ব্রিজের সামনে আমার কাছে মনে হচ্ছে আমি তোর বিএফ এর মতো কাউকে দেখছি। আমি তোকে কখনো সামনাসামনি দেখি নাই, আমি শিওর না, তুই একটু তাড়াতাড়ি চলে। আমি জানতাম এমন কিছু হচ্ছে, আজকে খবর আছে। তুমি কি আমার ছেলের বউ হবে? তুমি কি ওর কথা বলছো? Thank you.
সাথে তোর বয়ফ্রেন্ডকে ভাগিয়ে নিয়ে যাচ্ছিলাম, এটাই তো তোর সন্দেহ? তোর লজ্জা করলো না এই কথা বলতে? না, করলো না, করা উচিত। আমার যে বেস্ট ফ্রেন্ড আমাকে জব খুঁজে দিতে পারে আমার খারাপ সময়ে, আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়ার সময়ে যে আমাকে ভ্যালেন্টাইন্স ডে গিফট হিসেবে আমার মার সাথে দেখা করে আইডিয়া দিতে পারে, তার এতটুকু বলতে লজ্জা পাওয়ার কথা। থাক দোস্ত, তুই ওকে সামলা, একটু পরে আবার মেরে বসতে পারে। আমি আন্টিকে নিয়ে পালাই। আন্টি চলেন। কি হলো, ভয় পেয়েছ? আমি কিছুই বুঝতে পারছি না। চল আমি বলি। কি হচ্ছে এসব? আসিফা কেন এখানে? আন্টি কি করছে এখানে আমাকে একটু খুলে বলবা? ম্যাডাম, গত 3 বছরে ভ্যালেন্টাইন্স ডেতে আপনাকে কিছু দিয়েছেন? এবার ইচ্ছে ছিল স্যালারি পেয়ে আপনাকে খুব স্পেশাল একটা গিফট দেওয়ার, কিন্তু আমি আসলে কনফিউজ ছিলাম যে আমি কী দিব। আসিফা ইজ দ্য পার্সন, ও আমাকে আইডিয়া দিল। দোস্ত, তোর কাছে একটা হেল্প চাই, তুই কথা দে তুই আমাকে হেল্প করবি। কি হেল্প বল? আমি এই ভ্যালেন্টাইন্স ডেতে মিথিলাকে একটা স্পেশাল সারপ্রাইজ দিতে চাই। কী দিবি? এটা তো জানি না, এটার জন্য তো তোকে জিজ্ঞেস করতেছি। দোস্ত শোন, তুই আন্টির সাথে ওরে দেখা করে দে। আম্মুর সাথে কি ঠিক হবে? প্ল্যান ছিল ওর এখানে আসা পর্যন্ত, সব কিছুই ছিল ওর প্ল্যান, আমি জাস্ট ওর প্ল্যানটা ফলো করেছি, এই জন্য আমি আসিফার সাথে। আমি শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝতাম, কিন্তু তুমি আমাকে নাড়া গেলেও পারতে। আসিফা তুমি কত কিছু বলছে। আজকে রাগারাগি কথা ঠিক আছে? বলতে চাই আজ সব বাধা ফেলে দিয়ামো, তোমাকে এসেছি দেখো হাজারো প্রহর শেষে তোমারি কাছে। বলতে চাই আজ সব বাধা ফেলে।